এক মাসে উদ্ধার করা যায়নি অপহৃত বিশ্ববিদ্যালয় ছাত্র হাসিবুলকে বরং তার উপর চলছে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হাসিবুলের মায়ের কাছে একের পর এক সেই নির্যাতনের ভিডিও পাঠাচ্ছে অপহরণকারীরা এমন অকাট্য সূত্র থাকার পরও দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হলেও হাসিবের হদিস বের করতে পারেনি পুলিশ অপহরণের পর প্রথমে 2 কোটি পরে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একের পর এক হাসিবের মাকে পাঠানো হচ্ছে তার ছেলের উপর চালানো নির্যাতনের ভিডিও গাছে ঝুলিয়ে অপহরণকারীরা বেধড়ক পেটাচ্ছে হাসিবকে হাসিবরা থাকেন উত্তরায় 10 নম্বর সেক্টরে গেল 26 ডিসেম্বর ড্রাইভার সহ নিখোঁজ হয় হাসিবুল পরে ভিডিওতে দেখা যায় অপহরণকারীদের সঙ্গে সামিদুলও যুক্ত সন্তানের এমন পরিণতিতে ভেঙে পড়েছেন হাসিবের মা উত্তর পশ্চিম থানায় মামলা হয়েছে কিন্তু এখনো নিখোঁজ হাসিব ডিবি পুলিশ সুনামগঞ্জ শরীয়তপুর সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে চারজনকে মাসুদকে আমরা তাকে গ্রেফতার করে হলো শরীয়তপুরের গোসাইহাট থেকে আনার পরে তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং সেই তথ্যের প্রেক্ষিতে আমরা ডাটা অ্যানালাইজ করি ইন্ডিয়ান পুলিশের উদ্ধতন কর্মকর্তার কথা বলে সেখান থেকে কিছু আমরা মোবাইল এবং কিছু স্যান্ডেল এগুলো উদ্ধার করি সন্তান উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা চান হাসিবের মা তুমি কালকে আমার এখান থেকে নিয়ে যাও মা আমাকে অনুরোধ মা নাইন আলচিকো নিউজ 24 ঢাকা